অবশেষে সব জল্পনা কল্পনা এবং চীনের রক্তচক্ষু উপেক্ষা করে তাইওয়ানে প্রবেশ করেছেন ইউএস হাউস স্পিকার ন্যান্সি। তাকে বহনকারী ফ্লাইট SAPR-19 এসকর্ট করে তাইওয়ান এয়ারফোর্সের বেশ কিছু যুদ্ধবিমান এবং ইউএসএর RTF-15 ফাইটার ও ট্যাঙ্কার, পাশাপাশি তাইওয়ান স্ট্রেটের আশেপাশে অবস্থান করছে ইউএস এয়ারক্রাফট ক্যারিয়ার USS রোনাল্ড রিগান। বিশ্বজুড়ে ফ্লাইটটি ট্র্যাক করছে প্রায় 8 লক্ষেরও অধিক মানুষ। চীনা হুমকির মুখে রাতে তাইওয়ানে নেমে বুধবার সকালে দেশটির পার্লামেন্টে গেছেন ন্যান্সি পেলোসি, আর তার এই সফরের প্রতিক্রিয়ায় চীনের 20টিরও বেশি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় ঢুকে পড়ে। স্পিকার ন্যান্সি তাইওয়ানে অবতরণের ঘণ্টা দুয়েক পর 21টি চীনা যুদ্ধবিমান একযোগে তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে তাইওয়ানকে ঘিরে যে কোনো সময় সুনির্দিষ্ট সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের জেরেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সামরিক বাহিনী। মঙ্গলবার 2 আগস্ট এক প্রতিবেদনে খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা AFP। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ও ইউকিয়ান বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, তারা সামরিক অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা তাইওয়ানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে অভিযান চালাব। চীনের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের দমন ও তাইওয়ানের স্বাধীনতার নামে নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে বাইরের শক্তির বাড়াবাড়ির জবাব হিসেবে পরিচালিত হবে এই অভিযান। তবে এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী চীনারা ও চীনের সমর্থকরা খুবই হতাশ, কারণ চীনা সরকার ন্যান্সি পেলোসিকে বহনকারী বিমানটিকে তাইওয়ানে প্রবেশ করতে দিয়েছে। কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে চীনারা পেলোসিকে হামলা চালিয়ে হত্যা করবে এরকম সম্ভাবনা খুবই কম ছিল। সরাসরি যুদ্ধাবস্থা ছাড়া সাধারণত কোনো রাষ্ট্র সরাসরি তাদের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের শীর্ষ নেতাদের হত্যা করার ঝুঁকি নেয় না। যেমন রুশ ইউক্রেনীয় যুদ্ধ শুরুর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল মাখো, পোলিশ রাষ্ট্রপতি আন্দ্রেই দুদা, এরকম বহু শীর্ষ পশ্চিমা নেতা ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেছেন। রুশরা চাইলে মিসাইল স্ট্রাইক চালিয়ে তাদেরকে খুন করতে পারত, কিন্তু করেনি, কারণ রাশিয়া এই রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত নয়। কিন্তু চীনা সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ড ঘোষণা করেছে যে চীনা নৌ ও বিমান বাহিনী তাইওয়ানের আশেপাশে যৌথ মহড়া পরিচালনা করবে। 21টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে অনুপ্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে যে মহড়ার অজুহাতে চীন তাইওয়ানের উপর পূর্ণ অবরোধ আরোপ করতে পারে। সুতরাং যারা চীনা তাইওয়ানি যুদ্ধ দেখতে ইচ্ছুক তাদের এখনই হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই সংকট উত্তেজনার জল কোন দিকে গড়ায় তা এখনই বলা যাচ্ছে না। তবে চলমান এই সংকটের পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষক দুইটি বিকল্প দেখতে পাচ্ছেন। চীন তাইওয়ানের উপর আক্রমণ চালাবে না, কিংবা চীন তাইওয়ানের উপর আক্রমণ চালাবে। কিন্তু একটি তৃতীয় বিকল্পও রয়েছে। তাইওয়ান 168টি দ্বীপের সমন্বয়ে গঠিত একটি রাষ্ট্র। তাইওয়ান দ্বীপ রাষ্ট্রটির বৃহত্তম দ্বীপ এবং রাষ্ট্রটির প্রায় 99% ভূখণ্ড উক্ত দ্বীপে অবস্থিত। কিন্তু তাইওয়ান দ্বীপের আশেপাশে বহু সংখ্যক ক্ষুদ্র দ্বীপ রয়েছে। চীন এই দ্বীপগুলোর মধ্যে থেকে কতিপয় দ্বীপ অধিকার করে নিয়ে এই সংকটে নিজেদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারে, এরকম সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, চীন এই ঝুঁকি নেবে কিনা?